না দেখেন নাকি? হ্যাঁ, ওই যে শ্যামল কৃষ্ণ মহাপ্রভুকে স্বপ্নে দেখেন নাকি আপনি? এখন দেখা হয়নি, ওই আগেই যা দেখা দেখা হয়ে গেছে, আগে স্বপ্নে দেখছেন, যা বলে দিচ্ছি ব্যাস সেই যে বিদায় দিয়ে গেছে আর। সে কি বললো আবার ফিরে আসবে? হ্যাঁ, ফিরে আসবে বললো। তার ধামে যখন ওই সব কর্ম হবে তাকে সেই সেইখানে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আসতে হবে, তার আত্মা আসবে, তো যা বলবে বা আমরা যা বলবো সেটাই সর্বোচ্চ জানতে হবে। এখন তাহলে কি মন্দিরটা পুজো করে কি পুরোহিত, না তোমরা নিজেরা করো? আমার স্ত্রী করে। আচ্ছা আচ্ছা, কোন কোন টাইমে পূজা হয়? ওই সকাল আর সন্ধ্যা। আচ্ছা আচ্ছা, দু টাইম পূজা করতে? হ্যাঁ, গীতা পাঠ টাঠ করে আর ওই সব পূজা। আপনিও তাহলে গীতা পাঠ করেন? তো আমি তো ঘরে গীতা পাঠ করি, ওখানে ওই বলুন। চূড়ামণি বসে বক্ষে করেন স্মৃতি, পৃষ্ঠ মধ্যে মহাবিষ্ণু করেন স্মৃতি, চক্ষু মধ্যে কালাচান করেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য বসে হয়ে সাবধান, কণ্ঠাতে কানায় বসে বামে বলরাম, জিহাতে নারদ বসে লাগায় কন্যু, জিহাতলে বহে নদী গয়া গঙ্গা জল, বসে 3200 যোগান। হ্যাঁ, তারপরে হচ্ছে আন্দিয়াতে সরস্বতীর নাম, হ্যাঁ সপ্তদ্বীপে জগন্নাথ করেন।